কল্যাণী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ঘটনা। সাংবাদিক বৈঠক করে কাউন্সিলরের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ করলেন খোদ ওয়ার্ড সেক্রেটারি। 2022 সালে যে পৌর নির্বাচন কল্যাণীতে অনুষ্ঠিত হয়েছে, কল্যাণী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডেও একজন জনপ্রতিনিধি আমরা পেয়েছি, কিন্তু প্রকারান্তরে পরবর্তীতে আমরা ওনাকে জনপ্রতিনিধি হিসেবে নয়, দানবিক জমিদার হিসেবে চিহ্নিতকরণ করেছি ওনার ব্যবহারে। আপনারা জানেন যে আমি কিছু কাগজপত্র আপনাদের দেখিয়েছি, মূলত কল্যাণী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মূল বাজেটটা 7,21,000 টাকার বাৎসরিক। তাতে 2 নম্বর এজেন্ডা 2,75,000 টাকা, 3 নম্বর এজেন্ডায় 40,000 টাকা এবং 8 নম্বরের এজেন্ডায় 60,000 টাকা এবং 50টা লেবার পুজো ফেস্টিভ্যালে এক্সট্রা দেওয়া হয়েছিল, সেটা 10,000 টাকা। এই 3,85,000 টাকা এমন একটি ফান্ড যে ফান্ড থেকে ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা, জঙ্গল কাটা, নর্দমা পরিষ্কার করা, পার্ক রক্ষণাবেক্ষণ, ফাঁকা জমির জঙ্গল কাটা, এগুলো সব করা যায়। তার মানে ওয়ার্ডে যে প্রতিদিনের মজুর আমরা খাটাই সেটা সম্পূর্ণ এই ফান্ড থেকে হয়। এই 3,85,000 টাকার যে ফান্ড এবং আমরা যে মূলত মজুরদের মাইনে দিই প্রতিদিন সেটা 200 টাকা করে, তার অনুপাতে যদি বাৎসরিক যে হিসেব 3,85,000 টাকার আমরা 1,925 জন মজুর মোট খাটাতে পারি। কিন্তু আমরা পরিলক্ষিত করলাম এই কাউন্সিলর 2023-24 বর্ষে মাত্র 971.75 জন মজুর খাটিয়ে এই সম্পূর্ণ অর্থটি তার নিজ স্বাক্ষরে কাউন্সিলর হওয়ার বলে পৌরসভা থেকে তুলে নিলেন এবং পুরো টাকাটাই তছরূপ এবং আত্মসাৎ করলেন। আমরা এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে কাউন্সিলরের বক্তব্য জানার জন্য মৌখিকভাবে তাকে বলেছিলাম যে বার্ষিক সাধারণ সভা না করে কী করে একটা কাউন্সিলর পরবর্তী অর্থবর্ষের মঞ্জুরি পায়। তখন উনি আমাকে বলেছিলেন যে এখন ইলেকশন চলছে, মাননীয় চেয়ারম্যান বাৎসরিক সাধারণ সভা করতে বারণ করেছে। তো আপনাদের কাছে আমরা এই অভিযোগটা স্পেসিফিক করছি সমস্ত প্রমাণ তথ্য প্রমাণ দিয়ে। আমি তার আগেও বলি, 2022-23 অর্থবর্ষেও এই রকম ঘটনা ঘটে, কাউন্সিলর একটা ষড়যন্ত্র করেন, সেই ষড়যন্ত্র করে সেই বার্ষিক সাধারণ সভায় হওয়ার যে মিটিং হয়, প্রস্তুতি মিটিং, সেই প্রস্তুতি মিটিংটা বানচাল করেন। পুনরায় আমরা চেয়ারম্যানকে মৌখিকভাবে গত বছর 2022-23 অর্থবর্ষে আমরা জানাই, চেয়ারম্যান আমাকে এবং কাউন্সিলরকে নিয়ে আলাদাভাবে তার ওয়ার্ড অফিসে বসেন এবং বলেন যে নতুন কাউন্সিলর হয়তো কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, তুই বিষয়টাকে মিটিয়ে নে। আমি বলেছিলাম যে ঠিক আছে, আপনি বলছেন ভুলভ্রান্তি আছে, আমার কাছে তো তথ্য প্রমাণ আছে, আপনি সেটা দেখুন। বলছেন না, আমি এগুলো কিছু দেখতে চাই না, তুই এটা বিষয়টা মিটিয়ে নে। আমি মিটিয়ে নিয়েছিলাম, ভুলে গেছিলাম আমি যে ঠিক আছে, নতুন কাউন্সিলর ভুল করেছে, ভুলটা সবাইকেই শুধরে নিতে হবে। কিন্তু 2023-24 বর্ষে একই ভুল, এটা তো ভুল নয়, এটা চুরি, আত্মসাৎ করা টাকা। এবং শুধু তাই নয়, 2024-25 যে অর্থবর্ষ, দেখুন এটা অ্যাটেন্ডেন্ট রেজিস্টার, এটা দেখে মায়না হয়, এখানে মাত্র 50.5, এখানে দেখুন লেখা আছে, আমি আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, যে আমাদের যে এইগুলো কতগুলো সাংকেতিক চিহ্ন হয়, এই জেসি, ভিসি, জেসি মানে জঙ্গল কাটিং, ভিসি মানে ভেক্টর কন্ট্রোল, ভ্যাট মানে হচ্ছে বাড়ি বাড়ি যে জঞ্জাল অপসারণ হয়, বাড়ির যে প্রতিদিনের ময়লা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যাকে বলে, সেগুলো অ্যাটেন্ডেড রেজিস্টারেও আপনি সেগুলো পাবেন, সেটা দেখেই ওয়েজেস হয়, সেটা দেখেই মায়না হয়। এ দেখুন 50 জন লেবার খাটিয়েছেন, মানে 50.5, 50.5 জন লেবার মাত্র এই ফান্ড থেকে তোলা উচিত ছিল 10,100 টাকা, এ দেখুন 35,000 টাকা তোলা হয়েছে, 35,000 টাকার বিল অলরেডি চলে গেছে। আমার বক্তব্য হচ্ছে আমি 20 এপ্রিল সম্পূর্ণ লিখিত আকারে চেয়ারম্যানকে এই ঘটনাটা জানিয়েছিলাম 2023-24-এর। 2022-এরটা তো আমি মৌখিক জানিয়েছিলাম, 2023-24 বর্ষের এই ঘটনা জানানোর পরেও আমি জানতে চাইব যে এই বিলটা 2024-25-এর এটা আদৌ পাশ হয়েছে কিনা। যদি হয়ে থাকে, যে দোষ কাউন্সিলর করছেন, ভুল নয়, ইচ্ছাকৃত ভুল এটাকে বলে, এটা দোষ, সেই ভুল কি পুরসভা করছে না, এটাই আমার প্রশ্ন। এখন ওয়ার্ড সেক্রেটারি অভিযোগ করেছে, কিন্তু আমি তো এই ব্যাপারটা জানি না, কারণ ওয়ার্ড সেক্রেটারি তো আমার সাথে কথা বলে বা আমাকে নিয়ে বসে আলোচনা করে আমার এ ধরনের অভিযোগ হয়নি। তাহলে সে যদি অভিযোগ করে থাকে, আবার তো মনে হয় এই পুরো অভিযোগটাই ভিত্তিহীন এবং মিথ্যে, কারণ আমার যা বলার পুরোটাই পৌরসভাকে বলবো। পৌরসভা যদি মনে করে আমার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করবে, করবে,
এটা তো আমি দায়বদ্ধতা নই যে আমি ওয়ার্ড সেক্রেটারির সাথে কথা বলবো বা ওয়ার্ড সেক্রেটারি আমার সাথে এ ব্যাপারে কথা বলবে, তাই আসুক কথা বলুক। কিন্তু সেসব তো সে বলেনি, আর সর্বোপরি কথা আমার হিসেব নিকেশ তো ওয়ার্ড সেক্রেটারিই রাখতো। হঠাৎ করে তার কি মনে হলো সেটা তো আমি বলতে পারছি না। ২৪ আর্থিক বর্ষের নভেম্বর মাস পর্যন্ত এভরিথিং হিসেব নিকেশ আমার ওয়ার্ড সেক্রেটারি রাখতো, কারণ আমি হিসেব নিকেশ ব্যাপারটা রাখি না, কারণ এটা ওয়ার্ড সেক্রেটারি রাখে। নভেম্বরের পর আমি জানি না কে অজানা কারণে কি হলো, যাই হোক। আর সব থেকে বড় কথা আমার যেটা লাগছে, ওয়ার্ড সেক্রেটারি তো আমাকে এই ব্যাপারে কিছু বলেই নি। পৌরসভা অভিযোগ করলে তাহলে পৌরসভায় যাবে, পৌরসভা বুঝবে, আমি এ ব্যাপারে কি বলবো বলুন। আমার এখানে নতুন করে কিছু বলার নেই, একটা ভিত্তিহীন একটা শুধু শুধু একটা অভিযোগ, এই নিয়ে আমি কি বলবো? তাহলে তো সেই অন্যরকম ব্যাপার হয়ে যায়, আমি কি এই নিয়ে চিৎকার করতে যাবো? অভিযোগ অনেকেই অনেকের সম্পর্কে করে, ভুলবার একটা ফালতু অভিযোগ নিয়ে আমি কথা বলবো নাকি? আমি আমি ওয়ার্ড কাউন্সিলর, আমি আমার মতো কাজ করব, আবার কি আমি কেন পৌরসভাতে কথা বলতে যাব? যারা পৌরসভায় অভিযোগ করেছে তারা এই ব্যাপারে কথা বলবে, দরকার হলে তারা সুপ্রিম কোর্টে যাবে, আমি কেন যেতে দেব? অবশ্যই 100% ভিত্তিহীন, আমার কাছে সমস্ত ওয়েজেসের রেকর্ড আছে। কি বলছে সব উল্টোপাল্টা কথা? প্রত্যেক মাসে আমি যেই টাকা লেবার পেমেন্ট করেছি সেই টাকা কি আমি কোনো মাসে তুলেছি? দেখাতে পারবে? তুলিনি তো। কি সব বলছে? তবে কি দুর্বৃত্তের ছলের অভাব হয় না? কে কি করলো না করলো সব কিছু নিয়ে আমার দরকার নেই, আমি আমার মতো যেরম চলছি সেরম চলবো। কারো যদি মনে হয় আমার বিরুদ্ধে কিছু জানতে হবে, সে পৌরসভায় যাক, জানুক। মানসী চ্যাটার্জি, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কল্যাণী পৌরসভা। চিঠি এসেছিল আবেদন প্রতিমা, তো সেটা আমরা ইনভেস্টিগেশনে দিয়েছি আর কি এক্সিকিউটিভ অফিসারের কাছে। তো আজকে কাউন্সিলর নিজে বোর্ড মিটিংয়ে একটা চিঠি দিয়েছেন, দিয়ে বিষয়টা জানিয়েছে বোর্ডকে, অন্য কাউন্সিলররা ছিলেন সবার সামনে, আলোচনা করানো ঠিক করেছি আমরা। ওই এমনি ঠিকই আছে, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরা দেখেছেন কাগজটা, প্রয়োজনে কাউন্সিলরের সাথে তার মতামত তার অভিমত জেনে নেবে, তারপরে যা সিদ্ধান্ত হবে সেটি। আপনি কি কোথাও খোঁজ খবর নিয়েছেন কি এই বিষয়ে? যে এই যে এই তো এরাই তো নেবে দপ্তরগুলো। আচ্ছা, দপ্তরগুলো যা জানিয়েছে আমার কাছে আপাতত বিষয়টা ঠিক কতগুলো জিনিস নেই, কতগুলো অভিযোগ করেছেন যেটা নয়, সে টাকাই তো লেন না উনি, সেটা ডাইরেক্ট অ্যাকাউন্টে যায়, এরকম আছে দুই চারটা। আমি সেক্ষেত্রে দলের বিরুদ্ধে দলেরই কাউন্সিলর অভিযোগ করে ফাঁসানো হচ্ছে না, সেটা যা ফাঁসানো কি না ফাঁসানো এর মধ্যে যাচ্ছি না। আমি যেটা যাচ্ছি, আমরা মানে কাগজগুলো খতিয়ে দেখা হয়েছে, তারপরে বড় আইন মোতাবেক যা নেওয়া দরকার সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। কদিনের মধ্যে কোনো কিছু ব্যবস্থা চলছে মানে কাজ যত তাড়াতাড়ি, 7 দিনের মধ্যে, 7 দিন 10 দিন। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাশ অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে, ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।